গ্রীষ্মকালে যে সমস্ত ফল আমাদের স্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে বা গ্রীষ্মকালে যে সমস্ত ফলগুলি পাওয়া যায় তার মধ্যে তরমুজ একটি উল্লেখযোগ্য ফল। এটি দেখতেও যেমন সুন্দর তেমনি খেতেও অসাধারণ এবং সুস্বাদু। তরমুজ হলো উচ্চ পরিমাণে পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি, অ্যান্টিঅক্সিডেন্ট ও লাইকোপেন সমৃদ্ধ সুস্বাদু ও রসালো একটি ফল যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তরমুজে থাকে 93% জল যা গ্রীষ্মকালে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখার পাশাপাশি শরীরে জলের ঘাটতিও পূরণ করে। তো আসুন আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব তরমুজের বিভিন্ন প্রকার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে, অর্থাৎ তরমুজ খেলে শরীরে কী কী উপকার হয়। প্রথমেই বলি, রক্তচাপ কমাতে সাহায্য করে তরমুজ। তরমুজের মধ্যে থাকা ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও অ্যামাইনো অ্যাসিড রক্তচাপ কমানোর পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণও করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী বন্ধু হিসাবে কাজ করে তরমুজ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আসলে তরমুজের শর্করার পরিমাণ কম থাকে এবং তরমুজে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, সঙ্গে অ্যান্টি ডায়াবেটিক উপাদানও, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে ডায়াবেটিস রোগীরা তরমুজ খাবার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। কিডনির সুরক্ষায় বেশ কার্যকারী হলো এই ফলটি। তরমুজ আমাদের প্রস্রাবের ধারাকে স্বাভাবিক রেখে কিডনির উন্নতিতে বেশ কার্যকারী। বিশেষ করে কিডনিতে পাথর হলে তার থেকে মুক্তি পেতে নিয়মিত খেতে পারেন অবশ্যই তরমুজ। তরমুজ কিডনির অনেক সমস্যায় দূর করতে সাহায্য করে। আপনি কি আপনার ওজন কমাতে চান? তাহলে খাদ্য তালিকায় অবশ্যই রাখুন তরমুজ। তরমুজের বিভিন্ন প্রকার উপকারিতার মধ্যে একটি সবচেয়ে বড় উপকারিতা হলো ওজন কমাতে সাহায্য করে তরমুজ। তরমুজে প্রচুর পরিমাণ জল থাকে, ফলে বিপাক প্রক্রিয়া সঠিক থাকে, ফলে ফ্যাট থেকে মুক্ত হতে সাহায্য করে, যার জন্য শারীরিক ওজনও হ্রাস পায়। একটি তরমুজের বড় টুকরোই 1 গ্রামের থেকেও কম ফ্যাট থাকে এবং কোনো রকম কোলেস্টেরল থাকেই না। তরমুজ আপনার শরীরের প্রতিদিনের ফাইবারের প্রয়োজনীয়তাকে 5% মেটায়, যা শরীরের অতিরিক্ত ফ্যাট কমাতে সাহায্য করে। ত্বকের উন্নতিতে সাহায্য করে তরমুজ। যদি আপনি উজ্জ্বল ত্বকের অধিকারী হতে চান তাহলে নিয়মিত তরমুজ খান। এতে উপস্থিত ভিটামিন এ দেহের ত্বকের জন্য খুবই উপকারী। ত্বককে প্রাকৃতিকভাবে সুন্দর রাখে তরমুজ। তরমুজে থাকে বিটা ক্যারোটিন ও ম্যাঙ্গানিজ যা আপনার ত্বক মসৃণ করে, সাথে সাথে ব্রণর সমস্যাও দূর করতে বেশ কার্যকারী হলো তরমুজ। তরমুজ চোখের জন্যও বেশ উপকারী। তরমুজে উপস্থিত ভিটামিন এ চোখের জন্য খুবই প্রয়োজনীয়। ভিটামিন এ দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে ও বয়সকালে দ্রুত ছানি পড়া রোধ করে, ফলে আপনি প্রখর ও স্পষ্ট দৃষ্টিশক্তির অধিকারী হতে পারেন যদি খেতে পারেন নিয়মিত তরমুজ। ত্বকের পাশাপাশি চুলের উন্নতিতেও বেশ উপকারী তরমুজ। তরমুজে উপস্থিত ভিটামিন এ ও ভিটামিন সি চুলের গঠন মজবুত করে, প্রাকৃতিকভাবে সুন্দর ও মসৃণ রাখে। হার্টের স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে অবশ্যই নিয়মিত তরমুজ খান। প্রতিদিন অন্তত 1 টুকরো তরমুজ খেলে ক্ষতিকারক কোলেস্টেরলকে দূরে রাখা যায়, যা হার্ট সংক্রান্ত রোগগুলিকে প্রতিরোধ করতে পারে। তরমুজে উপস্থিত সিট্রোলিন হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তরমুজ হলো বিভিন্ন প্রকার পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। নিয়মিত তরমুজ খেলে এই সমস্ত উপকারিতাগুলি ছাড়াও আরও স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন। যেমন তরমুজে উপস্থিত জল হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে, এছাড়াও ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তরমুজে উপস্থিত ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, হাড়কে শক্ত ও মজবুত করতে, দাঁতের মাড়ি থেকে রক্তপাত, মাড়ির ফোলাভাব অনায়াসে দূর করতে পারে তরমুজে উপস্থিত ভিটামিন সি। তাই হাড় ও মাড়ি সংক্রান্ত বিভিন্ন প্রকার সংক্রমণ থেকে বাঁচতে নিয়মিত খেতে পারেন তরমুজ। তবে আমরা বেশিরভাগ মানুষই তরমুজের লাল অংশটুকু খায়, খোসা ও বীজ আমরা ফেলে দিই। কিন্তু জানলে অবাক হবেন, খোসা ও বীজেতেও থাকে নানা প্রকার স্বাস্থ্যকর পুষ্টিগুণ।
তাই গ্রীষ্মকালীন এই ফলটি শরীর ঠান্ডা রাখতে জুস বানিয়েও খেতে পারেন। বিভিন্ন প্রকার স্বাস্থ্য উপকারিতা পেতে তরমুজের শরবত বা জুস করেও অবশ্যই নিয়মিত খেতে পারেন। তবে তরমুজ খাবার ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন তরমুজ যখন কেটে খাবেন পুরোটাই খেয়ে নেবেন, কোনো দিনও ফ্রিজে রেখে খাবেন না, এতে আপনার ক্ষতি হতে পারে। যারা নিয়মিত মদ্যপান করেন তাদের জন্য তরমুজ একেবারেই স্বাস্থ্যকর নয়, কারণ তরমুজের বিভিন্ন প্রকার রাসায়নিক লাইকোপেন থাকে যা অ্যালকোহলের সঙ্গে মিশে লিভারের ক্ষতি করে। তরমুজে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, তাই বেশি পরিমাণ তরমুজ খেলে অতিরিক্ত পটাশিয়াম শরীরে গিয়ে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। রাতের দিকে তরমুজ খেলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, তাই দিনের বেলায় যে কোনো সময় আপনি তরমুজ খেতে পারেন। তবে মনে রাখবেন, তরমুজ খাওয়ার পর 30 থেকে 40 মিনিট অন্তত জল পান করা থেকে বিরত থাকুন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।